হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কতগুলো ইনফরমেশন শেয়ার করে নেব। সেটা ফার্স্ট হচ্ছে যে যারা 2014, 2017 এবং 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদের সার্টিফিকেট সংক্রান্ত একটি খবর। টেট 2023 হবে কি না সেই বিষয়ে একটি খবর আমি তোমাদের জানাবো। নেক্সট হচ্ছে যে WBSLST পরীক্ষার কি ব্যাপার চলছে এখন বর্তমানে, এবং এই WBSLST পরীক্ষা কবে শুরু হতে পারে। তাই ভিডিওটি তোমরা বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং চ্যানেলে নতুন, তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই এবং আমাদের সঙ্গে যুক্ত থেকো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেলে তোমরা জানো অলরেডি বিভিন্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস করানো হয়। এবার আমি চলে আসি যে তোমাদের ফার্স্ট খবর, যেটা তোমাদেরকে বলবো যে এই যে টেট প্রার্থী, এই টেট প্রার্থী যারা রয়েছে অর্থাৎ টেট কোয়ালিফাই যারা করেছে, সেটা 2014 হতে পারে, 2017 হতে পারে বা 2022 হতে পারে, তাদের কিন্তু যে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন, সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে তাদের কিন্তু টেট কোয়ালিফাইড সার্টিফিকেটের আগে মেয়াদ ছিল 7 বছর, কিন্তু এখন বর্তমানে টেট সার্টিফিকেটের মেয়াদ কিন্তু আজীবন করে দেওয়া হলো। অর্থাৎ তোমাদের কিন্তু কোনো টাইম লিমিটেশন আর রইল না, যে 7 বছরের মধ্যে যদি তোমরা টেট সার্টিফিকেট কোথাও কাজে না লাগাতে পারো তাহলে এটা কোনো কাজে লাগবে না, এটা কিন্তু এবার উঠে গেল। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে যারা একবার টেট কোয়ালিফাই করে নিয়েছো তাদের জন্য এটা কিন্তু খুবই খুবই ভালো সংবাদ। এরপর চলে আসি যে যারা টেট 2022 বসেছিলে অথচ তোমরা কোয়ালিফাই করতে পারোনি, তাদের জন্য একটি খবর আমাদের কাছে রয়েছে যে এইবার কিন্তু আমরা বিভিন্ন তথ্য যে সূত্র মারফত জেনেছি যে তোমাদের 2023 এবার কিন্তু আবার টেট নেওয়ার ব্যবস্থা চলছে। তো যারা 2023, যারা 2022 টেট কোয়ালিফাই করেছো তাদেরকে তো ভেরি ভেরি কংগ্রেচুলেশন, কিন্তু যারা 2022 তোমরা টেট পরীক্ষায় বসেছিলে অথচ সামান্য কিছু মার্কসের জন্য বা অনেকটাই মার্কসের জন্য তোমরা পিছিয়ে পড়েছো, তো তাদের কিন্তু এবার খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে এই নোটিফিকেশানটা যে 2023 মোটামুটি তোমরা ধরে রেখো যে আবার এই সেপ্টেম্বর থেকে অক্টোবর নাগাদ কিন্তু তোমাদের টেটের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, পুজোর আগেই পাওয়ার কথা, এবং ডিসেম্বরে না হলেও জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের আরেকটি 2023 টেট পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার কথা। তো তোমরা কিন্তু যারা এখনও প্রিপারেশান নেওয়া শুরু করোনি অতি অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করো। আমাদের এই চ্যানেলে প্রাইমারি টেটের ওপর অলরেডি প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে, এবং যারা টেটের ক্যান্ডিডেট তাদের সবথেকে বেশি সমস্যা হয় এনভায়রনমেন্টাল স্টাডিজে। তো এনভায়রনমেন্টাল স্টাডিজ কিন্তু আমার চ্যানেলে প্রচুর বিভিন্ন টপিক আলোচনা করা রয়েছে। যারা এখনও ভিডিওগুলি দেখোনি তারা অতি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখো, এবং তোমরা ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবে যে এখানে যারা পড়েছে আগের ইয়ারে যখন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম প্রাইমারি টেট 2022 আগে, তো তখন যারা পড়েছে তার মধ্যে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং দেখো ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র তোমরা যদি ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখো তাহলেই কিন্তু তোমাদের আলাদা করে আর পড়তে হবে না। এনভায়রনমেন্টাল স্টাডিজের কোয়েশ্চেন খুবই সোজা আসে, কিন্তু তার মধ্যেও বিভিন্ন কনফিউশন থাকে বলে আমরা উত্তরগুলো করতে পারি না। তো আমরা যদি একবার কোনোভাবে কোয়েশ্চেনগুলো একটু থরলি চোখ বুলিয়ে যাই বা যেভাবে আমরা ক্লাস করাচ্ছি সেইভাবে তোমরা ক্লাসগুলো করে নাও, নোট বানিয়ে ক্লাস করে নাও, তাহলে কিন্তু তোমাদের আলাদা করে আর সময় নষ্ট করে বই খুলে পড়তে হবে না, ভিডিও দেখলেই তোমাদের কিন্তু পড়া মুখস্থ হয়ে যাবে। তাহলে এই হলো তোমাদের প্রাইমারি টেট সংক্রান্ত খবর। নেক্সট আমরা চলে আসি যে WBSLST পরীক্ষার আপডেট। তোমরা ইতিমধ্যেই মাদ্রাসা যে SLST, সেই SLST ফর্ম ফিল আপ তোমরা সকলেই করেছো আশা করি। তো এর আগে তোমরা শুনে থাকবে যে মাদ্রাসা SLST এবং WBSLST দুটো পরীক্ষা কিন্তু একই দিনে আগে সংগঠন করা হতো। অর্থাৎ যারা, যেই স্টুডেন্টরা মাদ্রাসা SLST বসবে তারা WBSLST বসতে পারবে না, এবং যারা WBSLST বসবে তারা মাদ্রাসা SLST বসতে পারবে না। তাহলে এক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু দুজনের ক্ষেত্রেই কমে যায়, তো সেটা পরীক্ষার্থীদেরই বেশি লাভ। তো সেক্ষেত্রে একটা নোটিফিকেশান আমাদের কাছে এসেছে যে WB মাদ্রাসা SLST যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং প্রচুর ফর্ম জমা পড়েছে, তো সেই পরীক্ষা সঙ্গে কিন্তু তোমাদের প্রতি বছর যেরকম, যেই পরীক্ষাটা এত বছর ধরে বন্ধ হয়ে রয়েছে WBSLST যে SSC এক্সাম যেটা, সেটা কিন্তু এইবার হওয়ার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে।
তো বিভিন্ন তথ্য মারফত এবং সূত্র মারফত কিন্তু এই খবরগুলো আমাদের কাছে এসেছে। তাই তোমরা যারা এখনও SLST-র জন্য প্রিপারেশান নেওয়া শুরু করনি, অতি অবশ্যই SLST প্রিপারেশান নেওয়া শুরু করো। আমাদের এই চ্যানেলে জিওগ্রাফি SLST-র ওপর বিভিন্ন টপিক আলোচনা করা হয়। এছাড়া এখন শোনা যাচ্ছে যে তোমাদের কিন্তু মাদ্রাসা SLST বা WB SLST যেটাই হোক না কেন, প্রত্যেকটারই কিন্তু PT পরীক্ষা হবে। অর্থাৎ একটা কিন্তু জেনারেল সাবজেক্টের যে জেনারেল যে টপিকস সেইগুলোর ওপর কিন্তু তোমাদের একটা এক্সাম হবে, যেটা সকলের একই রকম যাদের সিলেবাস থাকবে, তো সেটা তোমাদের এলিমিনেট করার একটা প্রসেস। তো সেটা কিন্তু অতি অবশ্যই মানে হওয়ার চান্স সবথেকে বেশি, কারণ এত বছর পরীক্ষা হয়নি, এত বছর পর পরীক্ষা হচ্ছে, তো সেখানে ক্যান্ডিডেট যে বেশি থাকবে এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে মাদ্রাসা SLST বা WB SLST যেটারই তোমরা ফর্ম ফিল আপ করো না কেন, দুটো পরীক্ষার জন্যই কিন্তু তোমাদের যে PT পরীক্ষা সেটার জন্য কিন্তু তোমাদের প্রিপারেশান নিতে হবে। তো PT পরীক্ষায় তোমরা জানো কী কী সিলেবাস থাকে, তো সেই সিলেবাসের বেসিসে বিভিন্ন টপিক কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে এবং ভবিষ্যতেও আপলোড করা হবে। তাই তোমরা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের ভিডিওগুলি দেখো এবং নিজেরাও কিন্তু নিজেদের মতো প্রিপারেশান নেওয়া শুরু করে দাও, কারণ যখন নোটিফিকেশান পাবে তখন কিন্তু শুরু করলে আর তোমাদের কাছে সঠিক যে সময় বা সেই সময় কিন্তু তোমরা পাবে না। এরপর চলে আসি যে তোমাদের যে WB SLST পরীক্ষার ফর্ম ফিল আপটা কবে শুরু হতে পারে। তো দেখো বিভিন্ন সূত্র মারফত যে আমরা জেনেছি যে WB SLST পরীক্ষার কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে মোটামুটি ভোটের পরেই নোটিফিকেশান পেয়ে যাওয়ার কথা, জুলাই বা আগস্টে তোমাদের নোটিফিকেশান আসার কথা। তো সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু সেপ্টেম্বর বা অক্টোবর বা খুব দেরি হলেও কিন্তু ডিসেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে। এটা কিন্তু একদম জেনুইন খবর যে এই ইয়ারে 2023-এ কিন্তু যে কোনো মান্থেই হোক, এটা জুলাই মাস চলছে, এরপরে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5 মাস তোমাদের কাছে রয়েছে। এই 5 মাসের মধ্যে যে কোনো সময় কিন্তু তোমরা WB SLST-র খবর পেতে পারো। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, যারা এত বছর ধরে ওয়েট করছিলে SLST-র জন্য এবং যারা আগের বার টেট কোয়ালিফাই করোনি তাদের কথাও বলছি, সকলেই কিন্তু আর তোমরা দেরি করো না, সকলেই কিন্তু এবার খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। এবং যারা অলরেডি টেট কোয়ালিফাই করে বসে রয়েছো তাদের খুব শিগগিরই ইন্টারভিউ প্রসেস শুরু হবে, তাই তোমরা কিন্তু ইন্টারভিউ প্রসেসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করো। এবং যারা রিটেন টেস্টে বসবে তারা কিন্তু অতি অবশ্যই বিভিন্ন টপিকের ওপরে তোমরা পড়াশোনা শুরু করে দাও। আশা করি আমি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।